গুরুত্বপূর্ণ প্রশ্ন মুহতারাম। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আমরা তিল দেখতে পাই। কারো তিল থাকে ঠোঁটের নিচে, কারো তিল থাকে চোখের কোণায়, কারো তিল থাকে পায়ের হাঁটুর উপরে, কারো তিল থাকে পায়ের পাতায়, কারো তিল থাকে পায়ের নিচে, কারো তিল থাকে বুকে। অনেক সময় মেয়েদের বুকেও তিল পাওয়া যায়, তারপরে ছেলেদের বুকে তিল পাওয়া যায়, তারপরে পিঠের এদিকে তিল পাওয়া যায়। তো খুব কম মানুষই পাওয়া যাবে যার শরীরে তিল নেই। ত্বকে কোষ সাধারণত ছড়িয়ে ছিটিয়ে তৈরি হয়, কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে ত্বকের একটি বিশেষ জায়গায় ত্বক কোষ বা মেলানোসাইট একত্রে তৈরি হয়। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমাদের গায়ের রং নির্ভর করে এই মেলানোসাইটের ওপরে। শরীরের যেখানে একসঙ্গে অনেকগুলি ত্বক কোষ তৈরি হয় সেই স্থানে একটি ছাপ পড়ে যায়, যা সাধারণত সূর্যের সংস্পর্শে এলে কালো হয়। এমনিতে তিল ত্বকের কোনো রোগ নয়, বরং খুব বেশি হলে বলা যায় ত্বক কোষের গঠনের সমস্যার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। কিন্তু সেটাও এমন কিছু নয় যে ডাক্তার দেখাতে হবে। মনে রাখা ভালো, তিল বা আঁচিল শরীরের কোনো ক্ষতি করে না। এখন আসেন, যাদের ভ্রুতে তিল থাকে তারা প্রায়ই ভ্রমণ করেন। ডান ভ্রুতে তিল থাকলে ব্যক্তির দাম্পত্য জীবন সুখী হয়, আবার বাঁ ভ্রুর তিল দুঃখী দাম্পত্য জীবনের সংকেত দেয়। মাথার মাঝখানে তিল থাকলে তার নির্মল ভালোবাসার প্রতীক। ডান দিকে তিল থাকা কোনো বিষয়ে নৈপুণ্য দর্শায়। আবার যাদের মাথায় বাঁদিকে তিল আছে তারা অর্থের অপচয় করেন। মাথার ডান দিকের তিল ধন ও বুদ্ধির চিহ্ন, বাঁদিকের তিল নিরাশাপূর্ণ জীবনের সূচক, নাউজুবিল্লাহ মিন জালিক। ডান চোখের মণিতে তিল থাকলে ব্যক্তি উচ্চ বিচারধারা পোষণ করেন। বাঁদিকের মণিতে যাদের তিল থাকে তাদের বিচারধারা ভালো হয় না। চোখের পাতায় তিল থাকলে ব্যক্তি সংবেদনশীল হন, তবে যাদের ডান পাতায় তিল থাকে তারা বাঁ পাতায় তিলযুক্ত লোকের তুলনায় বেশি সংবেদনশীল, নাউজুবিল্লাহ মিন জালিক। কানে তিল থাকা ব্যক্তি বেশি হায়াত পায়। স্ত্রী বা পুরুষের মুখমণ্ডলের আশপাশে তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার সংকেত দেয়। মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্যে ধনী হন, তার জীবনসঙ্গী খুব সুখী হয়। নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভা সম্পন্ন হন এবং সুখী থাকেন। যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবর্তী হয়ে থাকেন। যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসায় ভরপুর, তবে তিল ঠোঁটের নিচে থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র্য বিরাজ করে। গালে লাল তিল থাকা ভালো। যে স্ত্রীর থুতনিতে তিল থাকে তিনি সহজে মেলামেশা করতে পারেন না, এরা একটু রুক্ষ স্বভাবের হন, নাউজুবিল্লাহ মিন জালিক। অনেকগুলো বিষয়ে এটা বাংলাদেশে প্রচলিত আছে। এবার আসেন, ইসলামী শরীয়ত কি বলে? প্রত্যেকটা কথা ইসলামের পরিপন্থী কথা। তিলের সাথে ভাগ্যের শুভ অশুভ লক্ষণ, টাকা আসা টাকা যাওয়ার কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, অল কদরি খৈরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। সুতরাং তিল মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে না। তিল ঠোঁটের নিচে থাকলে এই হবে, পায়ের পাতায় থাকলে বিদেশ যাবে, এগুলো সম্পূর্ণরূপে কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বিশ্বাস করতে নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে নিষেধ করেছেন। আরেকটি বিষয় বলে রাখি, তিল এটা কৌশিক মানে কোষগত একটা সমস্যার কারণে হয়ে থাকে। এটা শরীরের জন্য মারাত্মক হুমকি ডেকে আনতে পারে বা ক্ষতি ডেকে আনতে পারে, বিষয়টা এরকমও না। সুতরাং আমরা এই ধরনের কুসংস্কার থেকে নিজেদেরকে বিরত রাখবো, মানুষকে বিরত রাখার চেষ্টা করব। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তিল থাকলে আবার খুব সুন্দর দেখা যায়, এটাও সত্য। যদিও তিল কখনো লালচে কখনো কালো রঙের হয়ে থাকে, তবে কোনো কোনো জায়গায় থাকলে মানুষের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দেন, আলহামদুলিল্লাহ। সেটাও আল্লাহর ইশারা দিয়ে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।